সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার মাজাডাঙ্গা গ্রামে। দর্শক, আমরা অনেকবারই আপনাদের এই গ্রামে নিয়ে এসেছি, আজকেও হায়দার ভাই এই গ্রামে এসেছেন, আমিও তার পিছু নিয়ে চলে এসেছি। সারগুরু রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে জাগত ভাই চলে এসছে, দিনাজপুরের উনি বিশিষ্ট একজন গরু ব্যবসায়ী। একটু স্বাস্থ্য ভালো হয়েছে মনে হয়। চাইলেন কত? ১৩,০০০ টাকা খাইয়ে যাবে দাম যা ঠিক করে দাম যায় দাম চাইলে দাম চাইল মস্ত দাম করে এর থেকে বেশি হবে। কতটুকু ওজন হবে এটা? কাল ভিডিও করে আসছে ৭২,০০০ টাকা করে চাল মুনিয়া আমি মানে হায়দার ভাই ৫,০০০ টাকা লাভ করার পরে আপনাকে টাকা দিবে এই গরুটা গরুটা বিক্রি করে? এটা কি আপনি চ্যালেঞ্জ করতেছেন হায়দার ভাইকে? আচ্ছা আচ্ছা, দর্শক দেখলেন কত বললেন? ৫৪,০০০ আর
হারামের বাচ্চা দুটা আর এটা করব শুক্রবার হলে। আমরা দেখাচ্ছি আপনাদের কত যা আছে দশ মন হবে, কত দাম চাচ্ছে? এক লাখ ষাট, না সত্তর, সত্তর চাচ্ছে। আচ্ছা আমি দেখতে যাইনি ভাই, আমি কত ওষুধটা দশ মনি হবে অঞ্চলা সম্ভব, হাট হইলে করা যায়। একটা ষোলো মনি হবে, ষোলো মন ওজন, ষোলো মন কত হয়েছি ওটা? বাষট্টি হাজার টাকা নিজে তিন মন পাড়াইছে ওই যে কালিবা দেখাই গাড়িটা, তুই বলছি দাম বেশি ওটা। এটা গরু ভাই বল নাই, তিন বছর তাই বুঝেছে, তেরো হাজার টাকা দিয়ে। তিন বছর বুঝেছে? তেরো হাজার টাকা দিয়ে তিন বছর বুঝেছে লোকটা, তিন বছর। আরো একটা আছে উল্টা বাড়িটা, তিন বছর বুঝেছে। হ্যাঁ বারে বিশ্বাস করে না, ওর টিনের ঘর তো এদিকে লাগিয়ে গেছে টিনত, আর বাতা ঘেষ্টা লাগিয়ে গিয়ে এই যে এখানে হয়েছে। মন খুশি করতে তো মন খুশি, তুই আট হাজার টাকা দে, ওর লাভ হবে না, দুটা ওর দিয়ে লাভ হয় না, আল্লাহর কি দেয় লাভ হবে? দুটা 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 যে এই যে পরে যে গুলো খালার গুলটা যে দুনু ঢেলে পড়তা করি সুন্দর খালারটা বাচ্চি দিয়া বাজার ওদিন খারাপ গেছে, তো খারাপ যাবে না, ঢেলে টাকা তবে আট হাজার টাকা দে না হলে গাড়া গেছে, গাড়া কখন আসি মোবাইল করবো তুমি পত্তা করে দিয়েছো গোড়ে মক্সি বেজি কেন মক্সি বলে গরু আনব কোন থেকে কত দিল আজকে মঙ্গলবার কালকে দিনটা থাকবে, আজকে তো মঙ্গলবার, আজকে মঙ্গলবার শেষ হয়ে গেল। দর্শক দেখছেন আপনারা, হাজার ভাই গরুটিকে বের করে আবারও দেখছে, উনি আমরা দেখলাম বড় হইলো হবে না, এবার থেকে মোটা বেশি দিবে না, এবারে দিবে না, এইগুলোটা কত কানা বানাই না, ওটা ওটা তিন মাস এক তোলা কম নেই, উঠটা তাহলে কত নিলেন হায়দার ভাই? কত নিলেন? সাড়ে ছাপ্পান্ন হাজার। দর্শক যে সাড়ে ছাপ্পান্ন হাজার টাকা হায়দার ভাই দিয়েছে, জাগাত ভাই আপনি সাড়ে ছাপ্পান্ন দিয়ে দিলেন, ভাগিনা হয় আপনার, সবসময় আপনার কাছ থেকে গরু নেয় ওই জন্য দিয়ে দিলেন, তাই তো? দেখলেন উনি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় গরুটি কিনে নিলেন, আমরা আপনাদের দেখালাম দিনাজপুর জেলার মাঝাডাঙ্গা থেকে
জাকাত ভাইয়ের কাছ থেকে যে হায়দ্রাবাদ গরুটি কিনলেন সেটি। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখানেই আমাদের সার্থকতা। আপনারা এই করোনায় ভালো থাকবেন, করোনা মুক্ত থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, নিরাপদে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।